অযোধ্যাতে গৌরী নিজের ছেলে রুদ্রর সঙ্গে থাকতো। গৌরীর স্বামী রাহুল ফ্যাক্টরিতে কাজ করত। একদিন ফ্যাক্টরিতে আগুন লেগে গেলে রাহুলের মৃত্যু হয়ে যায়। গৌরী আর দু বছরের ছোট্ট রুদ্র একা হয়ে পড়ে। রাহুলের মৃত্যুর পর গৌরী খুব কষ্ট করে সংসার চালাতে থাকে। এইভাবে বেশ কিছু বছর কেটে গেল। দেখতে দেখতে রুদ্রর 21 বছর বয়স হয়ে গেল। এরপর ওর স্কুলের বন্ধু মানিক শহর থেকে অযোধ্যায় ফিরে এলো আর ফিরে এসে বলল, রুদ্র, আমি বলছিলাম কি, তুই আমার সাথে শহরে চলে চল। গ্রামে থেকে কি হবে বল? শহরে তোর জন্য একটা ভালো চাকরি খুঁজে দেব। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছিস, গ্রামে এমনিতেও কোনো ভালো কাজকর্ম পাওয়া যায় না, কিন্তু এর ব্যাপারে আগে আমায় একবার মায়ের সাথে কথা বলতে হবে। বিকেলে গৌরী রান্নাঘরে রান্না করছিল, তখনই রুদ্র জিজ্ঞাসা করে, মা, আজ কি বানিয়েছ? বাচ্চা, আর তোর জন্য ছোলা ভাটুরা বানিয়েছি। মা, আসলে আমি বলছিলাম কি, আমি মানিকের সাথে শহরে কাজ করতে যাব মা। না না বাছা, তুই শহর চলে গেলে আমি কি করে থাকবো? আর শহরে যে যায় সে কখনো ফেরে না। আমরা অযোধ্যাতেই খুব ভালো থাকব। তুই শহরে যাবার কথা একদম ভাবিস না। মা, এমন কোনো ব্যাপার নয়, যদি শহরে একটা ভালো চাকরি পাই তোমাকেও সাথে নিয়ে চলে যাব। আমার কথা তো তুই শুনবি না, যা করতে চাইছিস তাই কর। তবে ভালো কাজ শুরু করার আগে আমার সঙ্গে মন্দিরে গিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে নে। সকাল হতেই ওরা মন্দিরের দিকে এগিয়ে যায়। হে ভগবান রাম, আপনি আমাদের সাহারা, আমার ছেলে রুদ্রকে এই নতুন শুরুর জন্য আশীর্বাদ করুন, যাতে ও সফল হয়। এরপর রুদ্র শহরে চলে যায়। কিছুদিন পরে মানিক গ্রামে ফিরে আসে আর গৌরীর সঙ্গে দেখা করতে যায়। আর ওকে বলে, আন্টি, রুদ্র আমারই কোম্পানিতে একটা চাকরি পেয়েছে, আর ও আপনাকে বলতে বলেছে যে ওর জন্য একেবারেই চিন্তা করবেন না, ও একদম ঠিক আছে। এই শুনে গৌরী খুব খুশি হয়ে যায় আর রাম মন্দিরে গিয়ে ও হালুয়া প্রসাদ দেয়। ও প্রতিদিন গিয়ে রাম ঠাকুরের কাছে প্রার্থনা করে। প্রতি মাসে রুদ্র ওকে কিছু টাকা পাঠায়, কিন্তু দু মাস হয়ে গেলেও রুদ্র টাকাও পাঠালো না আর কোনো ফোনও করল না। গৌরীর চিন্তা বেড়ে যাচ্ছিল। তারপর একদিন অযোধ্যায় ও মানিককে দেখতে পায়। ওর কাছে গিয়ে বলে, আরে মানিক, তুই অযোধ্যায় কবে এলি? রুদ্র কেমন আছে? দু মাস হলো ওর সঙ্গে কোনো কথা হয়নি। আন্টি, আমি আপনার কাছেই যাচ্ছিলাম, আসলে রুদ্র একেবারেই ভালো নেই। যে কোম্পানিতে রুদ্র আর আমি কাজ করি সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিছু টাকা ধার নিয়ে ও নিজের ব্যবসা খুলেছে, কিন্তু সেটাও ভালো চলছে না। আর যেহেতু ধার মেটাতে পারছে না, তাই ওই লোকজনেরা ওকে ছাড়ছেও না। এই শুনে গৌরী চিন্তিত হয়ে পড়ে ও মানিককে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে শহরের দিকে বেরিয়ে পড়ে। গৌরীকে দেখে রুদ্র ভয় পেয়ে যায় আর বলে, আরে মা, তোমার এখানে আসা ঠিক হয়নি, এরা তো তোমায় ধরে নেবে। আরে বাছা, চিন্তা করিস না, এই দেখ আমি কিছু টাকা রেখে দিয়েছিলাম, ওনাদের এই পয়সা দিয়ে কিছুদিনের সময় চেয়ে নে। এরপর রুদ্রর সঙ্গে ওই লালার কাছে যায় যার কাছে রুদ্র ধার নিয়েছিল। বাবু, আমাদের কিছু দিনের জন্য সময় দিন। তোর এই ছেলে আমার থেকে টাকা ধার নিয়ে এখান থেকে পালাবার ফন্দি করছিল, আর এখন তুই এসেছিস এখান থেকে একে নিয়ে যাওয়ার জন্য। আগে আমার টাকা দে, তারপরেই একে ছাড়বো। এখন তো আমার কাছে এইটুকুই টাকা আছে, এটা আপনি রেখে দিন, আর বিশ্বাস করুন কিছুদিন সময় দিন, আমরা সব টাকা ফিরিয়ে দেব। ঠিক আছে, আমি তোমাদের 30 দিনের জন্য সময় দিলাম। ওরা দুজন চিন্তিত হয়ে মন্দিরে চলে যায়। দীপাবলির উৎসব ছিল, লোকজন দোকানে গিয়ে গিয়ে জামা কাপড় কিনছিল। মা ছেলে গম্ভীর চিন্তায় ডুবেছিল। তখনই ওদের কাছে এক বয়স্ক মানুষ এলো আর বলল, কি হলো, তোমাদের দুজনকে বড় চিন্তিত দেখাচ্ছে। গৌরী ওই বয়স্ক মানুষকে নিজের সমস্যার কথা বলল। তোমরা দুজন বেশি চিন্তা বন্ধ করো, আমাদের রামজি বড় দয়ালু, উনি সব ঠিক করে দেবেন। আমি এই মন্দিরের সামনে অনেক দিন ধরে হালুয়ার দোকান দিই, এখন আমার বয়স হয়েছে, আমার কোমরও এখন জবাব দিয়ে দেয়। যদি তোমরা চাও আমার ঠেলাতে তোমরা কাজ করতে পারো, যতটা উপার্জন হবে তা থেকে তিনটে ভাগ হবে, এক ভাগ আমার আর দু ভাগ তোমাদের। আরে বাবা, আপনি আমাদের এই সুযোগ দিলেন, আপনার বড় কৃপা,
আমরা কাল থেকেই কাজ শুরু করে দেব। আচ্ছা, আমি তবে এবার যাই। পরের দিন থেকেই মা ছেলে ওই ঠেলায় মন দিয়ে কাজ করতে শুরু করে। গৌরীর হাতের হালুয়া সবার খুব পছন্দ হয়। ওদের ঠেলার আশেপাশে ভিড় জমে থাকতো, যার ফলে ওদের বেশ ভালোই রোজগার হচ্ছিল। এই সময় ওই ঠেলার সামনেই ওরা একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নিল। এই সময় মন্দিরের বাইরে কিছু গরিব বাচ্চা আসতো আর ওদের কাছে খেতে চাইতো। বাচ্চারা খুব গরিব ছিল, তাই হালুয়া কিনতে পারতো না। ওই বাচ্চাদের গৌরী টাকা না নিয়েই হালুয়া খাওয়াতো। এইভাবে এক মাস কেটে যায়। তারপরেই ওই বয়স্ক মানুষ, ওই ঠেলার মালিক, ওদের কাছে আসে আর বলে, আরে বাবা, আমাদের দুজনকেও তো হালুয়া খাওয়াও। হ্যাঁ হ্যাঁ বাবু, এই নিন। রুদ্র ওদেরকে হালুয়া দেয়, যা খেয়ে দুজনে খুব খুশি হয়ে যায়। আরে বাহ, হালুয়া তো খুব সুস্বাদু। তোমরা দুজন তো খুব সুস্বাদু হালুয়া বানাও। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা শহরে থেকে এত ভালো রোজগার করতে পারছি। রাম ঠাকুরের কৃপায় আমাদের কাজ খুব ভালো চলছে। দাঁড়ান, এক্ষুনি আমি আপনাদের ভাগ দিচ্ছি। কিন্তু আমাদের তো আমাদের ভাগ আগেই পাওয়া হয়ে গিয়েছে। কিন্তু কি করে? তোমরা দুজন যে গরিব বাচ্চাদের হালুয়া খাওয়াও, আসলে ওইগুলোই আমাদের ভাগ। বাবা, আমরা না বলেই এটা করেছি, আমাদের ক্ষমা করে দিন। না না, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তোমরা বরাবর এমন ভাবেই গরিবদের পাশে থেকো, আমি বুঝবো আমি আমার ভাগ পেয়ে যাচ্ছি। তখনই ওই বয়স্ক মানুষ দুজন রাম সীতা রূপে প্রকট হলেন। আমি আমার ভক্তদের সঙ্গ কখনোই ত্যাগ করি না। তোমাদের দুজনের পরিশ্রম আর সততায় আমি প্রসন্ন। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে রইল। প্রভু, আপনাদের দুজনের দর্শন পেয়ে আমরা তো ধন্য হয়ে গেলাম, আর আমাদের কিছুই চাই না। তোমরা দুজন যখনই কোনো সমস্যায় পড়বে, চোখ বন্ধ করে আমার কথা মনে করবে, আমি তখনই ওখানে প্রকট হয়ে যাব। আর এইটুকু বলেই ভগবান রাম আর মাতা সীতা ওখান থেকে অদৃশ্য হলেন। এরপর থেকে ওদের কাজ খুব ভালোভাবে চলতে শুরু করলো। ওরা লালার সব টাকা শোধ করে দিল, সেই সঙ্গে নিজেদের বড় মিষ্টির দোকান খুলল। কিছুদিনের মধ্যে রুদ্রর বিয়ে হয়ে গেল। ভগবান রাম সীতার কৃপায় ওদের জীবন সুখে ভরে উঠল।